আমরা বেশিরভাগ স্টুডেন্ট সারা বছর পড়ি না, পরীক্ষা রুটিন দিলে তবে আমাদের হুঁশ ফেরে এবং তখন আমরা পড়া নিয়ে সিরিয়াস হই। পরীক্ষা রুটিন দেওয়ার পর খুব বেশি সময় থাকে না, কয়েকটা সপ্তাহ সময় পাওয়া যায়, আর যা পড়ার ওই টাইমের মধ্যেই পড়তে হয়। কিন্তু অল্প সময়টাকেই যদি সঠিকভাবে কাজে লাগানো যায়, সঠিকভাবে প্ল্যান আউট করা যায়, তাহলে এক্সামে বেটার স্কোর করা যাবে। তাই আজকের ভিডিওতে এমন কিছু টিপস শেয়ার করব যেগুলো ফলো করলে তুমি কম সময়েও ভালো প্রিপারেশন নিতে পারবে এবং এক্সামে বেটার স্কোর করতে পারবে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। যদি তুমি এই ভিডিওটি ইউটিউবে দেখছো তাহলে অনলি ফিউ মিনিটের ফেসবুক পেজ ফলো করে রাখো, আর যদি তুমি ফেসবুকে দেখছো তাহলে অনলি ফিউ মিনিটের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। তো চলো শুরু করা যাক। নাম্বার ওয়ান, স্টাডি প্ল্যান। যে কোনো যুদ্ধে যাওয়ার আগে একটা যুদ্ধ নীতি প্রয়োজন হয়, আর পরীক্ষা একটা যুদ্ধের থেকে কম কিছু নয়। পরীক্ষার যুদ্ধ জয় করার জন্য প্রয়োজন একটা প্রপার স্ট্র্যাটেজি, যাকে বলে স্টাডি প্ল্যান। তাই সবার আগে একটা ক্যালেন্ডার নাও এবং ওই ক্যালেন্ডারে যুদ্ধের দিন মানে এক্সামের দিনটা মার্ক করে নাও এবং দেখো এক্সামের আর কতদিন বাকি। এবার নিজের অল সাবজেক্টের সিলেবাস অনুসারে ওই দিনগুলোকে ভাগ করে নাও। কোন সাবজেক্ট আগে পড়তে হবে, কোন সাবজেক্ট পড়তে বেশি সময় লাগবে, এসব ভালো করে দেখে নিয়ে প্ল্যান করো কোন সাবজেক্টের জন্য তুমি কতদিন রাখবে। এবার দেখা যাচ্ছে যে এক একটা সাবজেক্ট কমপ্লিট করার জন্য তুমি এক সপ্তাহ করে সময় পাচ্ছ, তাহলে তোমাকে ওই ডেডলাইনটাকে সিরিয়াসলি নিতে হবে। প্রোক্রাস্টিনেশন মানে ঢিলেমি করলে চলবে না। পরীক্ষার আগের দিন আরেকবার ভালো করে দেখবো, এখন জাস্ট উপর উপর দেখি, এমন ভাবলে হবে না। তোমাকে কমপ্লিট কনসেন্ট্রেশন দিতে হবে এবং ফোকাসড থাকতে হবে। নাম্বার টু, গিভ ইম্পর্টেন্স টু ইম্পর্টেন্ট চ্যাপ্টার। এক্সামের আগে অল্প সময়ে বেস্ট প্রিপারেশন নেওয়ার জন্য তোমাকে দেখতে হবে কোন সাবজেক্টে কোন কোন চ্যাপ্টারগুলো থেকে প্রতি বছর প্রশ্ন আসে, সেই ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলো তোমাকে সবার আগে পড়তে হবে। নাম্বার থ্রি, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার্স। কোন সাবজেক্টে কোন কোন চ্যাপ্টার থেকে প্রতি বছর প্রশ্ন আসে, কত নম্বরের প্রশ্ন আসে, এসব বোঝার জন্য তোমার যে ব্রহ্মাস্ত্রটি প্রয়োজন সেটা হলো প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার্স। যারা ভাবে আমি পুরো বই পড়ে যাব, এসব প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার আমার দেখে লাভ নেই, তাদের অল দ্য বেস্ট। প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার্স আসলে এমন একটা হাতিয়ার যার সাহায্যে তুমি এক্সাম নামক যুদ্ধে টপ স্কোর করতে পারবে। তুমি যখন প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার্স অ্যানালিসিস করবে তখন তুমি বুঝতে পারবে তোমাকে পুরো বই পড়তে হবে না, এবং তখন তুমি সেই চ্যাপ্টারগুলোই পড়বে যেগুলো এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে ইম্পর্টেন্ট, আর তার ফলে পুরো বই শেষ করার প্রেশার তোমাকে নিতে হবে না এবং তুমি ইম্পর্টেন্ট ইনফরমেশান এক্সামের সময় সহজেই মনে করতে পারবে। অ্যাটলিস্ট ফাইভ ইয়ারের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার্স অ্যানালিসিস করো এবং খুঁজে বার করো কোন কোন চ্যাপ্টারে সব থেকে বেশি ফোকাস দিতে হবে। নাম্বার ফোর, স্টাডি ব্রেক স্টাডি রুল। যদি তুমি মনে করো একটা না 12 ঘন্টা 16 ঘন্টা পড়লেই এক্সামে ভালো পারফর্ম করতে পারবে, তাহলে তুমি ভুল ভাবছো। একটা না 16 ঘন্টা পড়লে তুমি মেন্টালি ইরিটেটেড, ডিস্ট্রাক্টেড এবং টায়ার্ড ফিল করবে। কোনো একটা ইনফরমেশান ব্রেনে নেওয়ার জন্য সময় লাগে, তাই সায়েন্টিস্টরা বলেন একটা না পড়ার পরিবর্তে কিছুক্ষণ পড়ে একটা শর্ট ব্রেক নিতে হবে, তারপর আবার পড়তে হবে। মানে স্টাডি ব্রেক স্টাডি, এই প্যাটার্ন ফলো করতে হবে। এই প্যাটার্ন ফলো করলে তুমি রিফ্রেশড ফিল করবে এবং পড়ার সময় বোর্ডম আসবে না। লাস্ট অ্যান্ড নাম্বার ফাইভ, স্টে স্ট্রেস ফ্রি। অল্প সময়ে এক্সামের জন্য প্রপার প্রিপারেশন নিতে গেলে ব্রেনে অনেকটা স্ট্রেস পড়বে, কিন্তু তোমাকে স্ট্রেসড ফিল করলে হবে না। বেশি স্ট্রেস নিলে বডিতে কর্টিসল হরমোন রিলিজ হবে, আর তার ফলে ইনফরমেশন মনে রাখতে ব্রেনে সমস্যা হবে। তাই তুমি এক্সামের স্ট্রেস না নিয়ে নিজের প্রিপারেশনে ফোকাস করো। রেজাল্টের চিন্তা করো না, প্রিপারেশন বেটার হলে রেজাল্টও বেটার হবে। স্ট্রেস কম করার জন্য তোমাকে ঠিকঠাক ঘুমাতে হবে, ফিজিক্যালি এবং মেন্টালি ফিট থাকতে হবে, আর ঘুম ফিজিক্যালি এবং মেন্টালি ফিট থাকতে ভীষণভাবে সাহায্য করে। এছাড়াও স্ট্রেস ফ্রি থাকার জন্য তুমি হালকা এক্সারসাইজ করতে পারো, মেডিটেশনও করতে পারো। এই টিপসগুলো যদি তুমি ঠিকঠাক ফলো করো, আমি শিওর তুমি তোমার নেক্সট এক্সামে বেটার স্কোর করতে পারবে। কমেন্ট করে জানাও কোন টিপসটা তোমার ভালো লাগলো, আর ভিডিওটি থেকে যদি একটুও হেল্প পেয়ে থাকো তাহলে ভিডিওটি লাইক ও শেয়ার করো, আর এরকম স্টাডি টিপস এবং মোটিভেশনাল ভিডিও পাওয়ার জন্য অনলি ফিউ মিনিট সাবস্ক্রাইব করে রাখো। আমি শাকিল, তোমার সাথে আছি, তোমার পাশে আছি। ভালো থাকো, পড়তে থাকো।